আসসালামু আলাইকুম, গ্যাস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে টমেটো সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। টমেটো এমন একটি সবজি যা আমাদের সারা বছরই কিন্তু প্রয়োজন হয়। টমেটো দিয়ে যে কোনো খাবার খেতে কিন্তু সুস্বাদু। টমেটোর সিজন প্রায় চলে যাচ্ছে, এর মধ্যেই টমেটোগুলো সংরক্ষণ করে নিচ্ছে। সামনে রমজান, রমজান মাসে আমাদের টমেটো অনেক প্রয়োজন হয়। দুইটা পদ্ধতিতে আমি টমেটো সংরক্ষণ করে দেখাবো। সারা রমজান মাস জুড়ে এবং সারা বছর ধরে কিভাবে আমি টমেটো সংরক্ষণ করছি চলুন দেখে নেই। প্রথমেই আমি টমেটোগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর টমেটোর গায়ে ধুলাবালি লেগে থাকে, এর জন্য টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো প্রকার ধুলাবালি না থাকে। টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলো শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। শুকনো সুতির কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে পারেন। আমি একটি সুতির গামছা দিয়ে টমেটোগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। আর খেয়াল রাখবেন টমেটোর গায়ে যেন কোনো প্রকার পানি না লেগে থাকে। হাত দিয়ে ঘষে ঘষে পানিগুলো ভালোভাবে মুছে নেবেন। আর টমেটোর গায়ে যদি কোনো প্রকার পানি থাকে তাহলে টমেটোতে পানি ধরে যাবে। এবার টমেটোগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে টমেটোটা দুই ফালটা করে নিলাম। এবার টমেটোর ভিতরে যে একটা গোটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমার পছন্দ অনুযায়ী ফালি ফালি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টমেটোটা কেটে নেবেন। টমেটোর মাঝখানের বোটাটা অবশ্যই কেটে বাদ দিবেন, এটা সহ সংরক্ষণ করতে যাবেন না। একই রকম ভাবে আমি সবগুলো টমেটো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখানে আমি একটি এয়ারটাইট বক্স নিয়েছি। এখন এই বক্সের মধ্যে টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলো ওঠানো হয়ে গেলে বক্স সহ ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিব। আর ফ্রিজে রাখার পর কি অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফ্রিজে রাখার জন্য বক্সগুলো রেডি হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিব। এরপর সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু টমেটো ছিল যেগুলো নরম হয়ে গিয়েছিল, সেই টমেটোগুলো একটা পাতিলে নিয়েছি। এর মধ্যে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার জন্য কোনো রকম পানি দেওয়ার দরকার নেই, কারণ টমেটো থেকে পানি বের হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে আমি সংরক্ষণ করে রাখি, এতে করে আমি টমেটোর টক বা চাটনি করে খেতে পারি। এই টমেটোগুলো সিদ্ধ হতে সময় লাগে না। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। টমেটোগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই টমেটোগুলো একটি বক্সের মধ্যে উঠিয়ে নিচ্ছি। বক্সে টমেটোগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিব। আর বক্সে একবারে বেশি পরিমাণে টমেটো রাখতে যাবেন না, তাহলে কিন্তু রান্না করার ক্ষেত্রে অনেকটা ঝামেলা হয়ে যাবে। কয়েক ঘন্টা পর ফিরে আসলাম। ফ্রিজ থেকে বক্সগুলো বের করে নিয়েছি। আর প্রথমে আমি কাটা টমেটোগুলো দেখিয়ে দিচ্ছি। পর দ্বিতীয় পদ্ধতিতে যেটা রেখেছিলাম সেটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। টমেটোগুলো সুন্দরভাবে জমে সেট হয়ে গেছে, আর কাটা টমেটোগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। পর আমি একটা প্লেট নিয়েছি, এর মধ্যে কাটা টমেটোগুলো আলাদা করে নিচ্ছি। এভাবে আলাদা করে নিলে রান্না করার ক্ষেত্রে ঝামেলা হবে না। আর টমেটোগুলো যখন রান্না করবেন তখন সাথে সাথে বের করে রান্না করে ফেলবেন। টমেটোগুলো যদি বের করে রাখেন তাহলে পানি বের হবে আর টমেটো খেতে ভালো লাগবে না, এর জন্য বরফ থাকা অবস্থায় রান্না করে ফেলবেন। এবার সবগুলো টমেটো একটা বলি ব্যাগে উঠিয়ে নিচ্ছি। আর এই টমেটোগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মালে রাখলে বেশি দিন থাকবে না। এগুলো টমেটো উঠানো হয়ে গেছে, এখন পলি ব্যাগের মুখটা ভালোভাবে বেঁধে নিচ্ছি। এখন এই টমেটোগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে চাইলে রমজানের জন্য এবং সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আমি আগে থেকে মটরশুঁটিগুলো সংরক্ষণ করে রেখেছি। দুটি পদ্ধতিতে আমি সংরক্ষণ দেখিয়ে দিলাম। আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।